ববি হাজ্জাজের অঙ্গীকার দেশ হবে জনতার, তারুণ্যের রাজনীতির ডাক দিয়ে 2017 সালে ববি হাজ্জাজ গড়েন নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ও জনগণের অধিকার রক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দুই রাজনৈতিক দলকে বাহিরে রেখে নির্বাচন করবে ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। আমি তিনটে আসন থেকে নির্বাচন করার পরিকল্পনা করছি। আমি দাঁড়াচ্ছি আপনার ঢাকা 17 আসনে, পাবনা 2 আসনে আর খুলনা 3 আসনে। একাদশ জাতীয় নির্বাচন এই সময়ে রাজনীতি সহ সমসাময়িক বিষয় নিয়ে 71 বাংলা টিভির সাথে কথা বললেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আমাদের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর যাত্রা শুরু করি আমরা গত বছরের এপ্রিল মাসে। তখন থেকে আমরা আসলে প্রথমে আমরা আমাদের দলের শুরুটাই করেছি কয়েক হাজার নেতাকর্মী নিয়ে। তো আমাদের আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকে আমরা জনসম্পৃক্ততার কাজ শুরু করেছি। আমরা বছরখানেক ধরে দেশব্যাপী জনগণের কাছে আমাদের রাজনৈতিক বাণী, আমাদের রাজনৈতিক দর্শন পৌঁছে দিতে চেষ্টা করেছি এবং সেই প্রেক্ষিতেই যখন আমরা আত্মপ্রকাশ করি তখন আমরা কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আত্মপ্রকাশ করতে পেরেছি এবং তারপর থেকে আমরা বেড়েই চলছি। তারপর থেকে আমরা মানে প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমি খুদ আপনার উপজেলা উপজেলা ইউনিয়ন ইউনিয়নে সফর করেছি। এই মুহূর্তে সেই সফরগুলো বন্ধ আছে কারণ আমরা নির্বাচনী কাজ শুরু করেছি, নির্বাচনী আলোচনা চলছে, অনেক কিছু চলছে। বাট দু এক মাস আগ পর্যন্ত, জুলাই মাস পর্যন্ত আমাদের এই আমার নিজের দলের চেয়ারম্যান হিসেবে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম অব্যাহত ছিল। অর্ধেকের বেশি উপজেলায় কার্যকরী কমিটি দিতে সক্ষম হয়েছি, শুধু মূল দলের না, আমাদের দলের যুব সংগঠনের, ছাত্র সংগঠনের, অন্যান্য সহযোগী সংগঠনের, আপনার দেশের অর্ধেকের বেশি উপজেলায় কার্যকরী কমিটি দিতে সক্ষম হয়েছে, বেশিরভাগ পৌরসভায়, মেট্রোপলিটন সিটিতে, থানায় কার্যক্রম কমিটি দিতে সক্ষম হয়েছে। সো আমরা যেইভাবে আল্লাহর অসীম রহমতে গত 1.5 বছরে জনগণের কাছে পৌঁছতে পেরেছি, আমাদের বিশ্বাস যে আগামী কয়েক বছর এভাবে যদি আমরা কাজ করতে থাকি, আমাদের নেতাকর্মীরা এভাবে তাদের অক্লান্ত পরিশ্রম করতে থাকেন, তাহলে বেশি দিন সময় লাগবে না, পুরো দেশের কাছে আমরা সঠিকভাবে পৌঁছে যেতে পারবো। শিক্ষাঙ্গনে জাতীয় রাজনৈতিক প্রভাব থেকে সরে এসে শিক্ষাঙ্গন ভিত্তিক রাজনীতি করার জন্য ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন সম্পূর্ণ করার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষাঙ্গনে জাতীয় রাজনীতিতে দলাদলি বা রসারসি যে জিনিসটা যেভাবে হয় সেটা শিক্ষাঙ্গনে যেন প্রকাশ না পায়, শিক্ষাঙ্গনে যেন সেভাবে না হয় সেটা আমরা সবসময় আশা করি। এবং শিক্ষাঙ্গনে যদি শিক্ষার্থীদের যেটা চাওয়া, যেটা তাদের পাওনা, সেটা ঠিকভাবে তাদের কাছে পৌঁছে দিতে হয় তাহলে শিক্ষাঙ্গনের রাজনীতিটা শিক্ষাঙ্গন ভিত্তিক হতে হবে এবং সেটার জন্য সেখানকার নির্বাচনগুলো সঠিকভাবে হতে হবে। আমরাও দেখতে চাই শুধু ডাকসু না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট বডির যে নির্বাচনগুলো সেগুলো যেন সময় মতো সঠিকভাবে হয় এবং সেখানে যেন জাতীয় রাজনীতির দলাদলি রসারসি তুলে না আনা হয়। দক্ষ নেতা তৈরিতে দক্ষ নেতৃত্বের প্রয়োজন হয়, সেটা গড়তে সবাইকে গণতন্ত্র ভিত্তিক রাজনীতি চর্চায় ফিরতে হবে। আন্দোলনের রাজনীতি থেকে বেরোতে হলে ক্যাম্পাস ভিত্তিক তরুণ সমাজকে কাজ করতে হবে। নেতা তৈরি করার জন্য নেতার প্রয়োজন, নেতৃত্ব দেবার দৃঢ়তা প্রয়োজন এবং জনগণের যেই প্রয়োজনটা, যেই প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করার জন্য কাউকে দাঁড়াবার প্রয়োজন। নেতৃত্ব এখান থেকে আসে, এর আগে অনেক নেতৃত্ব ডাকসু থেকে এসছে কারণ এর আগে আমাদের সবসময় ছিল আন্দোলনের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি না কিন্তু আন্দোলনের রাজনীতি, বায়ান্নর ভাষা আন্দোলন বলেন, 71 বলেন বা ইভেন 90 বলেন, এগুলো ছিল আন্দোলনের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। আন্দোলনগুলো স্পেশালি যখন সহিংস আন্দোলন হতে হয় তখন তরুণ সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখে এবং তরুণ সমাজ একত্রিত হতে পারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 90 বলেন, 52 বলেন, 71 বলেন, এটা সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, তখন তরুণ সমাজ একত্রিত হতো ক্যাম্পাসে। সো ওই যে তরুণ আন্দোলনের নেতৃত্ব ক্যাম্পাস থেকে তখন আমরা পেয়েছি। আজকে আমরা বিশ্বাস করি বা এটলিস্ট আমরা আশা করি যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে পথ চলা শুরু করেছি, সেটা যদি হয় তাহলে নেতৃত্ব সব জায়গা থেকে আসতে পারে। সংবিধান অনুযায়ী নির্বাচন করা আমাদের নৈতিক দায়িত্ব। নির্বাচিত সরকারকে বাদ দিয়ে অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে সংবিধান বিরোধী।
সংবিধান সংশোধন করতে হলে সংসদের বিকল্প নেই। আমরা বিশ্বাস করি সংবিধানে, আমরা বিশ্বাস করি সংবিধানে ত্রুটি থাকতেই পারে, এবং সেই ত্রুটি যদি থাকে তাহলে সংসদে বসে সেই ত্রুটি ঠিক করবে। একটা নির্বাচিত সরকার নির্বাচন করা হয় জনগণের ম্যান্ডেটে, নির্বাচিত হয় জনগণের ম্যান্ডেটে, জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। তার মানে জনগণের যত প্রয়োজন সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য তারা পছন্দ করে নির্বাচিত করে একটা সরকারকে। সেই সরকারকে বাদ দিয়ে অনির্বাচিত একটা সরকারের মাধ্যমে কোনো নির্বাচন হতে পারে না। কিন্তু কথাটা এখানেই থেমে গেলে চলবে না, যেখানে নতুন সমস্যা আসে সেখানে নতুন সমস্যার সমাধান বের করতে হবে। কিন্তু সেই সমাধান সংবিধান বিরোধী বা সংবিধানের যে বেসিক প্রিন্সিপালস, যেটাকে আমরা বলি বেসিক প্রিন্সিপালস, সেই বেসিক প্রিন্সিপালস বিরোধী হলে সেই সমাধান হিসেবে মেনে নেওয়া যাবে না। সো এই বেসিক প্রিন্সিপালটা আছে জনগণের ম্যান্ডেট দেওয়া সরকার। সো জনগণের ম্যান্ডেটের বাইরে সরকার দিয়ে আপনি কনস্টিটিউশনের মানে সংবিধানের বেসিক প্রিন্সিপালসগুলো রক্ষা করতে পারবেন না। সো আমরা জনগণের বাইরের সরকারে বিশ্বাসী না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, একজন রাজনীতিবিদ এবং জনগণ হিসেবে আশা থাকবে বিএনপি ও অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা আশা করব প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করবে। বিএনপি সামনের একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা আমরা আশা রাখি। তারা যদি না করেন তাহলে সেটা তাদের ভুল হবে না কি হবে সেটা আসলে বিশ্লেষণ করার জায়গায় আমরা নেই, এটা তাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হবে। তবে সে তারা একটা বড় দল, বৃহত্তর দল, সো সেই হিসাবে তাদের কাছে আমাদের সবার আশা থাকবে, রাজনৈতিকভাবে মানে একজন দলনেতা হিসেবে এবং এই দেশের জনগণ হিসেবেও, এই দেশের একজন নাগরিক হিসেবেও, যে তারা এবং সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশন তাদের অতীত কাজগুলোতে নিরপেক্ষতার পরিচয় দিতে না পারায় সমালোচিত হয়েছে, তার জন্য দল মত নির্বিশেষে নির্বাচন কমিশনকে কাজ করে যেতে হবে। আর প্রত্যেকটা নির্বাচনের দায়িত্ব যদি নির্বাচন কমিশনের হয় তাহলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং শক্তিশালী হতে হবে। আমাদের কারেন্ট নির্বাচন কমিশন তারা শক্তিশালী কিনা এটা আমি ঠিক জানি না, আমার মনে হয় তাদের শক্তি প্রয়োগ করার মতো শক্তি তাদের আছে, কিন্তু প্রয়োগ তারা কোথায় করেন এটা নিয়ে কিছু প্রশ্ন আমাদের রয়ে গেছে। তারা নিরপেক্ষ কি না এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত পুরোপুরি নিরপেক্ষতা তারা দেখাতে পারেননি। আমরা এখনও আশা রাখছি যে সামনে সংসদ নির্বাচনে তারা দেখাতে চেষ্টা করবেন, কিন্তু যদি তারা দেখাতে চেষ্টা নাও করেন বা নিরপেক্ষ নাও থাকেন তবুও নির্বাচনে আমাদের সবার, প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। কারণ নির্বাচনে যেই একবার নাহলে দুবার নাহলে তিনবার, কিন্তু নির্বাচনে যেই এই জিনিসগুলো আমাদেরকে শুধরে নিতে হবে। তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশের তরুণ সমাজকে সঠিকভাবে গড়ে তোলার লক্ষ্যে এনডিএম কাজ করে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ দেশের তরুণ সমাজ, শুধু আমাদের না সব দেশেরই তাই। আর আজকে পৃথিবীটা এমন একটা জায়গায় এসেছে যে খুব শীঘ্রই আমরা পৃথিবীর সব জায়গায় বদল দেখছি, সেটা টেকনোলজির কারণে বলেন, ইন্টারনেট সব কিছুর কারণেই বলেন, খুব তাড়াতাড়ি সব কিছু, সব প্রত্যেকটা প্রেক্ষাপট খুব তাড়াতাড়ি বদলাচ্ছে। এখানে তরুণদের এই প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে সামনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ এমন একটা জায়গায় এসেছে যে বিশ্বে, পুরো বিশ্বের অর্থনীতিতে, বিশ্বের যে কোনো জায়গায় একটা প্রভাব বিস্তার করার মতো একটা জায়গায় বাংলাদেশের আসার এখন সম্ভাবনা আছে। কিন্তু সেটা যদি করতে হয় তাহলে আমাদের তরুণদের, তরুণ সমাজকে সেই ট্রেনিং দিতে হবে, সেই মানসিকতা দিতে হবে এবং সেই সুযোগের সুযোগটা তাদেরকে তুলে দিতে হবে। তো তাদের এই সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এনডিএম কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে। ঢাকার রাস্তায় সবচেয়ে বড় সমস্যা ট্রাফিক সিস্টেম। যানজটের শহরকে পরিবর্তনের বেশ কিছু কারণ উল্লেখ করে বলেন, অবৈধ পার্কিং, ধীরগতির যানবাহনের বিকল্প ব্যবস্থা সহ ট্রাফিক সিস্টেমে পরিবর্তন আনতে হবে। বলেছি কারণ শহরগুলোতে ট্রাফিক সমস্যা একটা বড় সমস্যা, আর ঢাকা শহর তো অচল হয়ে যায় ট্রাফিক সমস্যার কারণে। তো ট্রাফিক সমস্যার অনেক সমাধান নিয়ে আমি ওই আমার ইউটিউব ভিডিওতেও কথা বলেছি, এর আগে অন্য ইন্টারভিউতেও কথা বলেছি। তো ট্রাফিক সমস্যার অনেকগুলো বড় বড় সমাধান আছে যেগুলো সরকার পরিচালনা যারা করছেন
তাদের পলিসিগত জায়গা থেকে বদল না আনলে সেটা সমাধান সম্ভব না। আর তাছাড়া তার বাইরে আমরা ছোট ছোট পদক্ষেপ যেগুলো নিতে পারি, ছোট ছোট পদক্ষেপ কোনগুলো নিতে পারি, আমরা পদক্ষেপ নিতে পারি যে আমরা যে আমাদের ঢাকার রাস্তাগুলো শুরু করে নিয়ে আসছি, ঢাকার রাস্তায় যদি আপনার থাকে 50 বর্গ ফুট দৈর্ঘ্য, তার মধ্যে 30 বর্গ ফুট আপনার কী বলে 30 ফুট আপনার গাড়ি পার্কিং করে আটকে রাখা হয়, রাস্তাটা শুরু হয়ে যায়। বিভিন্ন গতির যানবাহন একই রাস্তায় একসাথে চলবে না, গাড়ির পার্কিং কীভাবে হবে যেন রাস্তাটা না আটকায়, এবং সেখানে আপনার এই যে এই এতগুলো নিয়ম মেনে গাড়ি চালাতে হবে, এগুলো কিছু করলে কিন্তু তবুও আমরা কিছু দূর ট্রাফিক সমস্যার একটু পুরো সমাধান না হলেও আর একটু কমিয়ে আনতে পারি। পরিবহন সেক্টরকে একটি ব্যবস্থাপনায় এনে নীতিমালা গঠন করতে হবে। প্রাইভেট পরিবহনের নৈরাজ্য কারণেই সড়কে দুর্ঘটনা ঘটছে। আন্দোলন করে এর সমাধান করা সম্ভব নয়, যার জন্য দরকার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমকে শক্তিশালী করা। বিশ্বের অন্য কোনো বড় মেট্রোপলিস আমার জানা মতে নেই, বড় মেট্রোপলিস, ঢাকা শহর একটা মেগা সিটি, বড় মেট্রোপলিস, যেখানে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের ইন্টার মানে শহরের ভেতরের ট্রান্সপোর্ট মানে বাস সিস্টেম কাজ করে। বড় সব মেট্রোপলিসগুলোতে শহরের ভেতরে শুধু পাবলিক বাস কাজ করে, শুধু পাবলিক বাস, কোনো প্রাইভেট বাস কাজ করে। পাবলিক বাস কেন কাজ করে? কারণ পাবলিক বাস কাজ করে, স্কেডিউল মেনটেন করা যায় এবং আপনার সাংঘর্ষিক কম্পিটিশন যেন না হয়। ঢাকা শহরে যতগুলো এই যে বাস রিলেটেড আমরা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট দেখি, যেটা নিয়ে আন্দোলন পর্যন্ত হয়েছে এই শহরের রাস্তায়, সেগুলো কিন্তু হয়েছে এই যে প্রাইভেট বাসগুলোর সাংঘর্ষিক কম্পিটিশনের জন্য। তারা কে আগে প্যাসেঞ্জার তুলবে, কে আগে তাড়াতাড়ি যাবে, এগুলোর জন্য কিন্তু পথচারীরা জি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গাটায় প্রথমত আমি বিশ্বাস করি যে অন্য বড় শহরগুলোতে যেটা অ্যাকচুয়ালি আমরা দেখছি কার্যকরী, 10টা শহরে এটা কাজ করছে এবং ভালোভাবে কাজ করছে, তাহলে কেন কেন আমরা সেটা ফলো করছি না, কেন আমরা সেটা এমুলেট করছি না? সেটা তো নিশ্চয়ই তাহলে আমাদের এমুলেট করা উচিত, এবং সেখানে হয়তো আরেকটু ভালো বাস্তবায়ন করা উচিত যে বিভিন্ন রুটের বিভিন্ন বাস। ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের সংবিধান পরিপন্থী। এই ডিজিটাল নিরাপত্তা আইন বাক স্বাধীনতা সহ সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইন যেভাবেই আপনি দেখেন না কেন, বাক স্বাধীনতা রুদ্ধ করে, যেভাবেই আপনি দেখেন না কেন, আমাদের আপনাদের সাংবাদিক ভাই ও বোনদের তাদের কাজ কঠিন করে দেয়। সো ডিজিটাল নিরাপত্তা আইন এখন যেভাবে আছে, ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন না তা না, একটা আইনের প্রয়োজন আছে, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে, কিন্তু এখন যেভাবে আছে এটা কোনোভাবেই আমাদের সংবিধানের সাথে যায় না এবং এটা সংবিধান সাথে সাংঘর্ষিক, এবং আমরা এখনও আশা রাখছি যে সরকার সেটা মূল্যায়নে নেবে এবং এই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন তারা আনবে, আর না হলে আমরা আশা রাখব আগামীতে জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই সংসদে, যে আমরা এই আইনের বদল আনব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দুই রাজনৈতিক দলকে বাহিরে রেখে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM। আফরোজা আক্তার বিথি, 71 বাংলা টিভি, ঢাকা।